এসেই রিহার্সাল করলাম একদিন আর গতকাল করলাম, অতটা সময় পাওয়া যায় নাই। বাট নাচ মিন্স ইউ হ্যাভ টু ফিল ইট। নমিনেশন থাকে সিয়াম পেলে অনেকটা মনে হয় যে আমার বাসায় অ্যাওয়ার্ড আসছে, বিষয়টা অনেকটা এরকম। বাট এবার আমি মনোজের মনোনয়ন নিয়ে খুব এক্সাইটেড। মনোজ আমার খুব ভালো ফ্রেন্ড এবং আমি চাই মনোজ অ্যাওয়ার্ড পাক, এবং তার এক স্যার নমিনেশন নিয়ে আমরা অনেক এক্সাইটেড। আমাদের সবার দুটোই আছে, মানে সব লাস্ট তিনটা বছর ধরে এই পারফরমেন্সও ছিল, নমিনেশনও ছিল। সো একদিক থেকে বলবো আমি ইউজ টু ইট, বাট যতই পারফর্ম করি না কেন, যতই নমিনেশন পাই না কেন, একটা নার্ভাসনেস তো কাজ। বাসা থেকে ফোন করছে, কোথায় যাচ্ছে? মেরিল প্রথম আলো হচ্ছে, তাহলে তো আজকে তো দেরিয়ে দেবো। হ্যাঁ, দুই বছর পরে আজকে মেরিল প্রথম আলো হচ্ছে, অবশ্যই এটা ঈদের। মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এই রাউন্ডে তুমি বাদি। এরকম করতে করতে যখন আজকে ফাইনালে যারা আমার সঙ্গে মনোনয়ন পেয়েছে তারা প্রত্যেকে অসম্ভব অনুশিল্পী। কোনো কিছুর জন্য প্রাথমিকভাবেও মনোনয়ন পাইনি, সো এটা আমার জন্য অনেক স্পেশাল। তো এই তো, আর আমার মেয়ে আসছে আজকে আমার সাথে। পরিচিত মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। বিশেষ করে দু বছর পর আমরা যে এত সুন্দর করে সবাই মিলে অনুষ্ঠান করতে পারছি।